আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেকে আমাদের ঘর থেকে, আমাদের গ্রাম থেকে, আমাদের পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে দূরে থাকি। আমরা দূরে থাকলেও আমাদের ঘরের কথা, আমাদের পরিবারের কথা, আমাদের গ্রামের কথা, আমাদের আত্মীয় স্বজনের কথা আমাদের সব সময় মনে হয়, আমরা অনেকটা মিস করি তাদেরকে। আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে আপনি যখন দূরে থাকবেন আর সব কিছু মিস করতেছেন, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার পরিবার, আত্মীয় স্বজন, গ্রাম সব কিছু মিস করতেছেন, এগুলো আপনি কিভাবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কিভাবে হিন্দিতে কথা বলবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন, কেননা আপনারা জানেন অবশ্যই আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধরুন আপনি ঘর থেকে দূরে আছেন আর একটু উদাস হয়ে বসে আছেন, তখন আপনার একটা ফ্রেন্ড এসে আপনাকে জিজ্ঞেস করতেছে, কি ভাই কি করতেছেন, এর হিন্দি হবে কিয়া বাই কিয়া করতে হো, বা এটাও বলা যায় কিয়া বাই কিয়া কর রাহাই হো, দুটির একটা বললে চলবে অসুবিধা নেই। আপনি যখন উত্তর দেবেন, না কিছু না এমনি বসে আছে, এর হিন্দি হবে নেহি কুস নেহি এসে বেঠা হুঁ, না কিছু না এমনি বসে আছে হিন্দি হবে নেহি কুস নেহি এসে বেঠা হুঁ। আপনাদের সুবিধার্থে আমি বাক্যটা আরেকটু ছোট করলাম, না কিছু না হিন্দি হবে নেহি কুছ নেহি, এমনি বসে আছে হিন্দি হবে এইসে বেঠা হুঁ। তারপর ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করতেছে, না কিছু তো আছে, মানে কোনো সমস্যা তো আছে, না কিছু তো আছে এর হিন্দি হবে নেহি কুছ তো হে, নেহি কুছ তো হে। ধরেন এরপরে ও আপনাকে আবার জিজ্ঞেস করলো, না হয় তুমি উদাস হয়ে কেন বসে আছো, মানে কোনো কারণ যদি না থাকে তাহলে উদাস হয়ে বসে আছো কেন, না হয় তুমি উদাস হয়ে কেন বসে আছো এর হিন্দি হবে নেহি তো তুম উদাসী মে কিউ বেটা হো, নেহি তো তুম উদাসী মে কিউ বেটা হো, না হয় হিন্দি হবে নেহি তো তুমি হিন্দি হবে তুম, উদাস হয়ে হিন্দি হবে উদাসীমে, কেন হিন্দি হবে কিউ, বসে আছো হিন্দি হবে বেঠা হো। এরপর আপনি তাকে বললেন, না এমনি বসে আছে, হিন্দি হবে নেহি এসে বেঠা হো, না এমনি বসে আছে হিন্দি হবে নেহি এসে বেঠা হো। ধরেন এরপর আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করতেছে, কি হয়েছে আমায় বলো, এর হিন্দি হবে ক্যা হুয়া মুঝে বাতাও, কি হয়েছে আমায় বলো এর হিন্দি হবে ক্যা হুয়া মুঝে বাতাও। এরপরে ধরেন আপনি বললেন, কিছু না বাড়ির কথা মনে পড়ে আমার, এর হিন্দি হবে কুছ নেহি ঘর ইয়াদ আতা হে মুঝে, কিছু না বাড়ির কথা মনে পড়ে আমার, এর হিন্দি হবে কুছ নেহি ঘর ইয়াদ আতা হে মুঝে। এখানে দুটি শব্দ আছে আর এই দুটি শব্দ ছোট হলেও এখানে বোঝার কিছু বিষয় আছে, বাড়ি হিন্দি হবে ঘর আর ঘর এর হিন্দি হবে মাকান, বা আপনি মাকানের জায়গায় ঘরও ব্যবহার করতে পারেন, তবে ঘরের হিন্দি হচ্ছে মাকান। এরপর ধরুন আপনি আপনার বন্ধুকে বললেন, অনেক মিস করতেছি সবাইকে, মানে আপনি সব কিছু মিস করতেছেন, এর হিন্দি হবে বহুত মিস করতা হুঁ সবকো, অনেক মিস করতেছি সবাইকে এর হিন্দি হবে বহুত মিস করতা হুঁ সবকো। এরপর ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করতেছে, কতদিন হলো বাড়ি যাওনি, এর হিন্দি হবে কিতনা দিন হুয়া ঘর নেহি গিয়া, কতদিন হলো বাড়ি যাওনি এর হিন্দি হবে কিতনা দিন হুয়া ঘর নেহি গিয়া, যদি মাস হয় তাহলে হবে মাহিনে আর বছর হলে হবে সাল, ছয় মাস হলে ছে মাহিনে আর এক বছর হলে এক সাল। আমরা যখন বাইরে থাকি তখন আমাদের অনেক ফ্রেন্ড আছে না যে জিজ্ঞেস করে, বাড়িতে তোমার কে কে আছে, এর হিন্দি হবে গর্ভে তোমারা কন কন হে, বাড়িতে তোমার কে কে আছে এর হিন্দি হবে গর্ভে তোমারা কন কন হে, মা আছে বাবা আছে ভাই বোন আছে, এর হিন্দি হবে মা হে বাবা হে ভাই বেহেন হে।
এই বাক্যটা একটু বড় হয়ে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা যেন বুঝতে পারেন সে কারণে আমি এটাকে ছোট ছোট আকারে তৈরি করব পরে। এই বাক্যটি হলো, আমি শুধু আমার বাড়িকে মনে করছি না, আমার গ্রামকেও মনে করি। এর হিন্দি হবে, মে সার্ফ মেরা ঘর কো ইয়াদ নেহি করতা হুঁ, মেরা গাঁও কো বি ইয়াদ করতা হুঁ। আমি শুধু আমার বাড়িকে মনে করছি না, আমার গ্রামকেও মনে করি। এর হিন্দি হবে, মে সার্ফ মেরা ঘর কো ইয়াদ নেহি করতা হুঁ, মেরা গাঁও কো বি ইয়াদ করতা হুঁ। বড় বাক্যটাকে কেটে এখানে ছোট ছোট তিনটা বাক্য তৈরি করা হয়েছে আপনাদের জন্য। এই বাক্যগুলো হলো, আমি শুধু আমার, এর হিন্দি হবে মে সার্ফ মেরা, বাড়িকে মনে করছি না, এর হিন্দি হবে ঘর কো ইয়াদ নেহি করতা হুঁ, গ্রামকেও মনে করি, এর হিন্দি হবে গাঁও কো বি ইয়াদ করতা হুঁ। এরপর ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করতেছে, গ্রামে কি কি মিস করো, এর হিন্দি হবে গাঁও মে ক্যা ক্যা মিস করতে হো, গ্রামে কি কি মিস করো, এর হিন্দি হবে গাঁও মে ক্যা ক্যা মিস করতে হো। অনেক কিছু মিস করি, এর হিন্দি হবে বহুত কুছ মিস করতা হো, অনেক কিছু মিস করি, এর হিন্দি হবে বহুত কুছ মিস করতা হো। যেমন কি আমার বন্ধুদেরকে, মানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে বন্ধুদেরকে মিস করতেছেন, যেমন কি আমার বন্ধুদেরকে, এর হিন্দি হবে জৈসে কিয়া মেরা দোস্তের লোগোক, যেমন কি আমার বন্ধুদেরকে, হিন্দি হবে জৈসে কিয়া মেরা দোস্তের লোগোক। এরপর আপনি বললেন, আরও অনেক কিছু মিস করি, এর হিন্দি হবে অর বহুত কুছ মিস করতা হুঁ, আরও অনেক কিছু মিস করি, এর হিন্দি হবে অর বহুত কুছ মিস করতা হুঁ। এরপর আপনার ফ্রেন্ড আপনাকে আবার জিজ্ঞেস করলো, আর কি কি মিস করো, এর হিন্দি হবে অর ক্যা ক্যা মিস করতে হো, আর কি কি মিস করো, এর হিন্দি হবে অর ক্যা ক্যা মিস করতে হো। আমাদের খেলার মাঠ, মানে আমাদের খেলার মাঠকে মিস করে, আমাদের খেলার মাঠ হিন্দি হবে হামারা খেলনে কা ময়দান, আমাদের খেলার মাঠ হিন্দি হবে হামারা খেলনে কা ময়দান। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আপনি বলতেছেন আপনার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াটাকে মিস করতেছেন, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হিন্দি হবে দোস্ত লোগো কা সাথ ঘুমনে জানা, দোস্ত লোগো কা সাথ ঘুমনে জানা। আরও কেউ আছে যাকে আমি অনেক মিস করি, এর হিন্দি হবে অর বি কই হে জিসে বহত মিস করতা হুঁ, আরও কেউ আছে যাকে অনেক মিস করি, এর হিন্দি হবে অর বি কই হে জিসে বহত মিস করতা হুঁ। এরপর আপনার ফ্রেন্ড আপনাকে ধরেন জিজ্ঞেস করতেছে, কে আছে এমন যাকে এত মিস করো, এর হিন্দি হবে কন হে আইসা জিসে ইতনা মিস করতে হো, কে আছে এমন যাকে এত মিস করো, এর হিন্দি হবে কন হে আইসা জিসে ইতনা মিস করতে হো। এরপর আপনি বললেন, গ্রামে কাউকে পছন্দ করি, এর হিন্দি হবে গাঁও মে কিসি কো পছন্দ করতা হুঁ, গ্রামে কাউকে পছন্দ করি, এর হিন্দি হবে গাঁও মে কিসি কো পছন্দ করতা হুঁ। এরপর ধরেন ও একটু হাসি মজা করে বলল, আচ্ছা ভালোবাসার মামলা, এর হিন্দি হবে আচ্ছা প্যার কি মামলা, আচ্ছা ভালোবাসার মামলা, এর হিন্দি হবে আচ্ছা প্যার কি মামলা। বন্ধুরা আজ এতটুকু পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আর একে অপরের জন্য দোয়া করুন। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।